আসসালামু আলাইকুম। আমার রমজানে বা রমজানের বাইরে অনেক খেজুর খেয়ে থাকি, কিন্তু কখনো ভালো করে খেজুর বিচিতে চোখ রেখেছেন কি? আমরা কুরআনে এই খেজুর এর আয়াত অনেকবার পড়েছি, কিন্তু কখনো আমরা গবেষণা করি না। আজকে আমি দেখাবো খেজুরের বিচিতে আল্লাহ কত অলৌকিক ও সূক্ষ্ম ব্যাখ্যা রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় খেজুর ছিল আজওয়া খেজুর, তাই এই আজওয়া খেজুর দিয়ে আল্লাহ বিশেষ কিছু নির্দেশনা রেখেছেন। প্রথমে একটি খেজুরকে খাবারের জন্য প্রস্তুত করুন, আর খোলার সময় দেখুন আটটির গায়ে একটা হালকা আবরণ বেষ্টিত। এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে। তারপর পেটের উল্টো দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে। এবার নিচে তিনটা আয়াত মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা খেজুরের তুচ্ছ আটটি আবরণের অধিকারী নয়। এখানে কিতমির আয়াতের শেষে শব্দটি হলো সে আবরণ যার দ্বারা খেজুরের আটটি বেষ্টিত থাকে। দুই নম্বর হলো যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ফাতির পরিমাণও জুলুম করা হবে না। আর এখানে ফাতির হলো সে আলগা সুতা যা আটির পেটের কাটা অংশে দেখা যায়। তিন নম্বর হলো কোনো পুরুষ কিংবা নারী ঈমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রতি নাক্কির পরিমাণও জুলুম করা হবে না। আর এখানে নাক্কির মানে হলো আটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি। সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি আযীম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।